বছর মাস দিনের হিসেব করতে করতেই কেটে গেছে জীবনের কতগুলো শীত বসন্ত। এখন বয়সের ভারে ঝুঁকে পড়া চেহারা, অসংখ্য বলিরেখায় ভরে যাওয়া মুখ আর চোখ দুটোতে একটু ভরসা। তিনি বিলাসীবালা দেবনাথ, বয়স 90 বছর, বাড়ি সাবরুম নগর পঞ্চায়েতের দমদমার জলেফা স্কুলের পাশে। স্বামী হারাই মা 5 সন্তানের জননী, 2 মেয়ে 3 ছেলে, সবাই বিয়ে করেছেন বা হয়ে গেছে সবার। সবাই ব্যস্ত নিজেদের সংসার গোছাতে, কলেবরে শ্রীবৃদ্ধি করতে। বড় ছেলে শিক্ষকতা করতেন, তিনি মারা যাবার পর স্ত্রী সরকারি চাকরি পেয়েছেন। অন্য ছেলে মেয়েরাও প্রত্যেকেই স্বাবলম্বী, কিন্তু একটু সাহায্যের হাত বা একটু ভালোবাসার হাতে স্পর্শ দিতে রাজি নয় কেউ, অন্তত জীবনের এই শেষ কটা দিনের জন্য এই বৃদ্ধা মাকে। উল্টো সহ্য করতে হচ্ছে বড় বউয়ের শারীরিক এবং মানসিক নির্যাতন। তিনি এখন সামাজিক অবহেলার সর্বশেষ নিদর্শন। এই মা কান্না ভেজা গলায় জানালেন, অনেক কষ্টে ছেলে মেয়েদের বড় করেছেন তিনি। আজ তিনি সংসারের বাড়তি বোঝা, নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি, দৃষ্টিশক্তি একেবারে কমে এসেছে, একা জীবনযাপন করে চলেছেন তিনি। যাদের সঙ্গে একসময় সংসার নামক একরত্তি শব্দটিকে ভাগ করে নিতেন পরিবারের মধ্যে, তারা এখন তাচ্ছিল্যের দৃষ্টিতে মুখ ঘুরিয়ে চলে যান। তার কথায় প্রাকৃতিক নিয়মেই একদিন চলে যাবেন তিনি, কিন্তু হৃদয় থাকবে কোথায়? নিজেরও দেখেন না তো কি কইটা মহাত্মুখে দিয়ে আইন না মুখে দিয়ে কোনো মারদিন করছে না। ইডা বলতে কে? ওইটা জানে এটাকে নাম নাম কি? এটা আমরা কোন ছেলের মেজ ছেলের নাম কি আছিল? যে ভদ্রলোক মারা গেছে, তো তাইনের ওয়াইফে কি আপনারা মারধর করে মাঝে মাঝে? এরকম করতো, করে কি করে তাই না? আপনার বউ কি করে? চাকরি করে। কিসের চাকরি করে? স্কুলে মাস্টার ডক্টর করলো কি বুড়ো বুড়ো যখন আসে এখন হিটা খাইয়ে মুড়া খাইয়ে হিম করিয়ে রাখে। বয়স 90 সালে একলাই থাকি তো, আর এ ঘরেতে একলাই থাকি। তো আপনার ছেলে মেয়ে কতজন আছে? মাইয়া আছে 2 জন, ছেলে আছে 2 জন। তো ছেলে মেয়েরা আপনার কাছে আইয়েনি? আপনার খোঁজ খবর লয়নি? খোঁজ খবর লর কই, খোঁজ খবর লয়নি। ইগে চাকরি করতো, রিটায়ার হয়ে গেছে ওই, আর ইগে বেকার চাকরি হয় না। তো তারা কে? হ্যাঁ বউ চাকরি করে, বউ চাকরি করে। মানে যোগাযোগ তো কই কে এরকম ওই মাইয়া বড়টা আইয়ে আই একরাই থাকে। তো তাহলে একলা একলা আপনি কিভাবে চলেন সংসার? মানে আপনার এই এমনি চলি আর কি, ওই দিদিয়ে মারা গেছে, তো মাস্টার আছে, হ্যাঁ তো এই মারা গেছে, দাবি করছিলাম 1000 টাকা দিত, হ্যাঁ 1000 টাকা দে কোনো মাসে, যে 2 মাস দেয় না, ওই নিজে আমুরি আমুরি যাই এই তো আনত। রেশন কার্ড আছে নি কি? বিপিএল নি না? 2 টাকা করে চাল দে। সুগার আছে, হেসার আছে, কোনো কোনো সময় রাত্রে ঘুমাইলে যখন আপনার যাই 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 অবস্থা। তো আপনার ছেলে মেয়েরা কোনো খোঁজ খবরে রাখে না আপনার? এই খোঁজ খবর এইরকম, ওই মানে বড় দাই, হ্যাঁ তো তার মানে এইভাবে একলা একলা আপনি এই বয়সে আই সারিও
তো আমি তো নিজে নিজে রান্না বাড়া করেন তো আপনার তো যে রান্না করো তো নাই রান্নাঘর আছে ওই হিন্দি তো তো আপনি কি রান্না করেন গ্যাস টেস আসেনি কিছু গ্যাস আসিল গ্যাস তো রেশন কার্ডে আসিল এইগুলা আরে বাবা দিদি মানে আপনার ছেলে এই ছেলের নাম কি রতন দেবনাথ মানে আপনার ছেলে আপনার যে গ্যাসটা আসিল সেই গ্যাসটা লই গেছে কই তো আপনি এখন কি মানে বাইরে চুলার ভিতরে কোনো মতে ইট দিয়ে রান্না করেন তো আপনি তো ছোট থেকে সন্তানরা কোলে পিঠে করে মানুষ করছেন বড় করছেন তো এক্ষণে আপনার যে বয়সের তারা না শিখলে আমার Pure Report, Channel Dindap.